ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাতু। আপনার প্রশ্ন হলো, আপনি ইসলামী ব্যাংকে মোদারাবা অ্যাকাউন্ট খুলেছেন, কিছুদিন পর তারা আপনাকে কিছু প্রফিট দেয়। আপনি জিজ্ঞেস করায় তারা বলেছেন যে আপনি যে টাকা রেখেছেন সেটার মধ্যে তারা ব্যবসা করে কিছু লভ্যাংশ পেয়েছেন, সেটা আপনাকে প্রদান করেছেন। তো এখন প্রশ্ন হলো যে আপনি এই প্রফিটের টাকাটা নেওয়া আপনার জন্য জায়েজ হবে কি না। আলহামদুলিল্লাহ ওসলাতু ওসসালামু আলা রসুলিল্লাহি ওবাদ। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বাইয়ে মুদারাবা বলা হয় যে একজনের অর্থ আরেকজনের শ্রম। আপনি কাউকে 1 লক্ষ টাকা দিয়ে বললেন যে তুমি ব্যবসা করো, ব্যবসার মধ্যে যে টাকাটা লাভ হবে সেটা থেকে তুমি একটা অংশ নিবে, আমাকে একটা একটা অংশ দিবে, আর যদি লস হয় তাহলে কোনো সমস্যা নেই। এটাকে বলা হয় বাইয়ে মুদারাবা। এটা ইসলামে জায়েজ, এটা সম্পূর্ণরূপে জায়েজ। এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এ অবধি চলে আসছে যে একজনের অর্থ আরেকজনের শ্রম। সুতরাং আমাদের দেশে যে ব্যাংকগুলো আছে প্রত্যেকটা ব্যাংকেই ইসলামী নন ইসলামী তারা বাই মুদারেবার একটা সিস্টেম রেখেছেন, কিন্তু তদন্ত করে দেখা গেছে যে এইগুলো আসলে সুদমুক্ত নয়। ইসলামী ব্যাংক নন ইসলামী ব্যাংক কোনোটাই সুদমুক্ত নয়। এখানে ওলামা ইকরাম বলছেন যে ব্যাংক থেকে যে প্রফিটটা আসে সেটা গ্রহণ করা উচিত নয়, যদি করেও তাহলে সেটা পসরা পায়খানা নির্মাণে ব্যয় করবে অথবা সওয়াবে নিয়ত ছাড়া এতিম গরিব অসহায় কাউকে প্রদান করবে। এটাই হলো তাকওয়ার বিষয়, কারণ আল্লাহ বলছেন যে সন্দেহ জিনিস থেকে দূরে থাকার জন্য। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে যে সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকার জন্যে, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। সুতরাং আপনি যেটা পেয়েছেন আপনার মূল টাকা ছাড়া অতিরিক্ত যেটা পেয়েছেন আপনি গ্রহণ করতে পারেন, করে আপনি ইতিম গরিব অসহায় মানুষকে সবে নিয়ত ছাড়া আপনি দান করে দিতে পারেন, অথবা আপনার নিজের যদি পসরা পায়খানা টয়লেট এগুলো নির্মাণের প্রয়োজন হয় সেটাও আপনি করতে পারেন। আর যদি মনে করেন যে আমি এটা ব্যাংকে রেখে দিব, আমার অতিরিক্ত দরকার নেই, আমার মূল টাকা থাকলেই হলো, এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আলাম।